ওকে গাইজ, এই যে বাম পাশে যে জিনিসটা দেখা যায় এটাই হচ্ছে নীলগিরি। তো আমরা নীলগিরিতে ঢুকি নাই, আমরা হতে থানচি যাব ডাইরেক্ট, যার কারণে আমরা নীলগিরিতে ঢুকি নাই। তবে সামনে দাঁড়াইছি, কিছুক্ষণ ছবি টবি তুললাম, আর নীলগিরিতে ঢোকা হয়নি। অনেকেই বলতেছে না আজকে ঢুকবো না। আর নীলগিরিতে মজা হচ্ছে ভোরে, এই পাশের আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে, বৃষ্টি হয় কিনা জানি না, ব্যাপার না, বৃষ্টি হইল আর বৃষ্টি হইলে পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায়, কারণ যে পাতা গাছ সব একদম সবুজ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তবে রাস্তায় একটু প্রবলেম হইতে পারে, যেমন এই যে পাহাড়ের পানি রাস্তায় ছড়ায়, তখন মাটি অনেকটা পিছলা মাটি রাস্তায় জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জায়গাটা একদম মনে হচ্ছে কোনো ইয়ে টাইপের, যে সুরঙ্গের মতো, কারণ মাটির কালারগুলো এরকম। এটা হচ্ছে পাহাড়ের মাটি, রাস্তার মধ্যে চলে আসছে, এই যে পাহাড় ধসে পড়তেছে, কিন্তু এই যে পাহাড় কিন্তু ধসে পড়তেছে, ওই মাটি রাস্তায় চলে আসতেছে ডানে উঠান। ওরে আল্লাহু আকবার, অনেক নিচে নামতে হচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, এটাই সবচেয়ে খারাপ মনে হচ্ছে, এই পাহাড়টাই মনে হচ্ছে সবচেয়ে খারাপ, এই পাহাড়টাই মনে হচ্ছে সবচেয়ে খারাপ, ডাউনহিল পুরা একদম ডাউন, অনেক নিচে অনেক নিচে, একদম এভাবে নামতেছে, আল্লাহ যে আল্লাহর রহমত আল্লাহর কুদরত। ওই যে এখন রাস্তা, উজ ওই রাস্তা উঠেছে, উজ উপরে দেখা যায়, রাস্তায় মাঝে মধ্যে বালি আছে, আল্লাহ কোথায় উঠবো আমরা, আবার ওই যে ওই রাস্তায় উঠতে হবে আমাদের। এটা মনে হচ্ছে চরের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এইসব গাছ কিন্তু চরে দেখছি, যে গ্রামের চরে ছোটোবেলা থেকে আমরা দেখছি এরকম গাছ হয়। হ্যাঁ, এখন রাস্তার দুই পাশে এরকম গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, বাট ওই পাহাড়ের দিকে তাকাইলে আবার মনে হয় না যে চর, তখন মনে হয় ঠিকই হিল ট্র্যাকস। ওকে, বালু আছে বালু আছে বালু আছে, আরে গরমে ভাইয়ে শরীরের জামা কাপড় খুলে ফেলছে। ওই যে পাহাড় রে, পাহাড়ের সৌন্দর্য, মাঝে মধ্যে ইঞ্জিন ব্রেক করতে হয়, মাঝে মধ্যে ইঞ্জিন ব্রেক আবার ছাড়তে হয়। দেখেন রাস্তাটা কত সুন্দর এবং কত নিচের দিকে আমরা নেমে যাচ্ছি, ওকে ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তুই কি আরে 33-34 চালাইতেছি আর বাইকের সাউন্ড বাড়তেছে, কিন্তু কিছু করার নাই, কারণ হচ্ছে আসলে গিয়ার বাড়াইলে চালাইতে পারবো না। ওকে ওকে আবার নামবো, আবার উঠবো, একবার নেমে তারপর আবার উঠতে হবে। আচ্ছা, আমার বেল্টটা লক করা ছিল না হেলমেটের। ওকে ওকে গো 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 গো, 1:38 বেজে গেছে, রাস্তা এখনও কত বাকি জানি না, কোনো বোর্ডের দিকে অনেকক্ষণ ধরেই তাকাই নাই,
ভালোই বাকি আছে মনে হয়। থানচি 29 কিলোমিটার, এখন 29 কিলোমিটার পথ বাকি, ওইখানে নেমে ওইটা উঠব। বাইরে ভাই বালু আস্তে যা ভাই, ওকে আবার উপরে উঠতে হবে, পাহাড়ের রাস্তা কিছু করার নাই, পুরো রাস্তাই এরকম। ওকে চলে আসলাম, আমরা থানচি উপজেলার মধ্যে এন্টার করছি অলরেডি, নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। ওকে আমরা এখানে দেখেন পাহাড়, এই দেখেন পাহাড়, আল্লাহ আমি এটা ধরে রাখি, একদম মনে হয় যেন আমরা ইন্ডিয়ায় চলে গেছি, ইন্ডিয়ার যে বিশাল পাহাড়ি অঞ্চল, ওহ অসাধারণ অসাধারণ। ছবি তুলেন ছবি তুলেন। মনে হচ্ছে অতল গভীরে চলে যাচ্ছি, অতল গভীরে। টার্নিং দেখছেন, গভীরে তো যাচ্ছি সাথে আবার টার্নিং, সেই করা করা টার্নিং, ওই দেখেন পাহাড়। কই চলে যাচ্ছি জানেন আপনারা কিছু? দেখেন রাস্তা, ইয়াল্লা একদম খাড়া, একদম খাড়া, একদম ইঞ্জিন ব্রেক, এই দেখেন পুরো হাত ছাড়া এবং পায়ের ব্রেক কিন্তু চেপে ধরে আছে। আল্লাহ আরো নিচে যাইতে হবে, অনেক নিচে যাইতে হবে, অনেক উঁচুই পাহাড়ের উপর দিয়ে আসছি, ওই দেখেন যাবো কই জানেন, যাবো ওই যে ধোয়া উঠতেছে ওই দিকে, দেখেন ওই থেকে কই নামছে, আমরা এইসব পাহাড়ের উপরে ছিলাম এই পাহাড়গুলার। ইয়াল্লাহ পুরো হ্যান্ডেল ঘুরা ফেলতে হইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উঠার সময় কষ্ট কম, উঠার সময় একটু এনার্জি পাওয়া যায়, কিন্তু নামার সময় ভয় লাগে বেশি, কারণ উঠার সময় আমি বাইকের শক্তি দিয়ে টেনে উঠি, কিন্তু নামার সময় বাইকের শক্তিকে আমি কন্ট্রোল করতে হয় এবং ভরবেগের বিপরীতে কাজ করতে হয়, মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করতে হয়, অভিকর্ষের বিপরীতে কাজ করতে হয়। প্রায় 5 মিনিট ধরে নিচেই নামতেছি, নিচেই নামতেছি। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট বলতে একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যদি এই ডাউনহিলটা দেখতে চান যে আমরা কই থেকে কই নামছি, এই যে লাস্ট এই যে ক্লিপটায় একটানা অনেকক্ষণ ভিডিও করছি এবং অনেকক্ষণ আমি নিচেই নামতেছিলাম, ওকে তাহলে আপনারা এই বান্দরবন টু থানচি এই রোডের ড্রোন শট দেখবেন, ড্রোন ফুটেজ লিখে সার্চ করবেন, ওই ড্রোনের ভিডিও দেখলে বোঝা যাবে যে কোন জায়গা থেকে কোন জায়গায়। দেখেন আমরা আসছি হচ্ছে ওই পাহাড়ের উপর থেকে, ওই যে দূরে দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের উপর দিয়ে এভাবে ঘুরে 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 নামতেছি, স্টিল নামতেছি, দেখেন এখনও নামতেছি অনেকক্ষণ ধরে। ইয়াল্লাহ এখন না পারতেছি ফুল ব্রেক ছেড়ে দিতে, আমি থ্রোটল কিন্তু দিচ্ছি না, থ্রোটল দিচ্ছি না, তাও বাইক হচ্ছে এই যে ব্রেক, পায়ের ব্রেক কিন্তু এখন আমার চাপা,
দুইটা ব্রেক ছেড়ে দিয়ে যদি আমি ক্লাচ করে রাখি জাস্ট নর্মালি বসে থাকি তাহলে বাইক 45-50 স্পিড উঠে যায় শুধুই ডাউন হিলের কারণে। ইয়াল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে ইঞ্জিন সব ছেড়ে দিছে এবার, তাও দেখানো যে স্পিড উঠতেছে, এই যে স্পিড উঠতেছে, আল্লাহর খেলা আল্লাহর খেলা। ভাই পাহাড়ে আসলে সাবধান, আর পাহাড়ে যারাই আসবেন দেখবেন যে দুই তিনটা অ্যাক্সিডেন্ট দেখবেনই, দুই তিনটা অ্যাক্সিডেন্ট পাহাড়ে যে কোনো ট্যুরে আসলে দেখাই যায়। কারণ হচ্ছে ভাই রিস্কি রোড, অনেক থাকে পাকনা, এখানে এসে বাইকের ভাব দেখায়, ওই দেখা দিকেই হচ্ছে পুঙ্গি মারা খায়, এই যে ডানে টার্নিং এবং খাড়া, দেখছেন দেখছেন পুরো রাউন্ড শেপের টার্নিং। উই যে মুরাদ ভাই চলে গেল, মুরাদ ভাই চলিয়া গেল, এখন আমরা ও যাইতে হবে। ওকে উঠক উঠক চাই উঠক চাই উঠক চাই উঠক চাই উঠক চাই হেইয়ো হেইয়ো মারো ঠেলা হেইয়ো 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 উঠে গেলাম। আসলে বাইক পাহাড়ে যারা বাইক নিয়ে আসবেন, আমি আপনাদেরকে তো বলছি যে বাইক নিয়ে আসতে, কিন্তু ভাই স্কিল্ড হওয়া ছাড়া মোস্ট স্কিল্ড হওয়া ছাড়া পাহাড়ে আসা উচিত না। ওই যে একজন আসছে R15 ভার্সনটা নিয়ে, সেই ইঞ্জিন ব্রেক কি সেটাই জানে না, পাহাড়ে আসছে রাইড করতে। আরে ভাই ঠিক আছে, আমি এটা বললে আবার একটু ইয়ে হয় যে অবজ্ঞা করা, কিন্তু অবজ্ঞা না অ্যাকচুয়ালি ভাই, ভাই জীবনের মূল্য বেশি। এখানে 3-4টা অ্যাক্সিডেন্ট দেখছি, রাস্তায় বাইক পড়ে আছে, মানুষ পড়ে আছে, হাত কেটে গেছে, ছড়ায় গেছে, থেতলায় গেছে, তাহলে ভাই কী দরকার? অতএব যাই করেন ভালোভাবে বাইকের কন্ট্রোল নিজের কাছে নিয়ে তারপরে আসবেন পাহাড়ে। A few moments later একটা আর্মি চেকপোস্ট ছিল, ওই চেকপোস্টে কিছু ফর্মালিটিজ আছে। হ্যালো, ফর্মালিটিজ হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের কপি জমা দিতে হবে এবং একটা ফর্ম আছে, ওদের ওই ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্ম পূরণ করে ফর্মের ঠিকানা, মোবাইল নাম্বার, অভিভাবকের নাম, মোবাইল নাম্বার, এইসব জিনিস লিখে ওদের কাছে জমা দিলে ওরা এগুলো নিয়ে একটা নাম্বার দিবে, রেজিস্ট্রেশন নাম্বার, ওইটার ছবি তুলে রাখতে হবে। সবাই ওটার ছবি তুলে রাখলে যখন আবার সামনে চেকপোস্টে ধরবে তখন যদি বলে যে আপনারা কি ইয়ে করছেন, কী বলে রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, তখন ওই ছবিটা দেখাইলেই হবে। তো সবার মোবাইলে রাখলেই ভালো হয়, কারণ কেউ যদি আগে পিছিয়ে হয়ে যায় তখন আবার সমস্যা, অথবা কারো মোবাইল বন্ধ হয়ে গেলে রিস্ক। এই গেলো, আর আমরা লাঞ্চটাও ওখানে করে নিলাম, ওখানে ভালো খাবারের দাম যদিও একটু বেশি, আর্মিদের তো মোটামুটি মানসম্মত। তো এখন আবার আমরা ইনশাল্লাহ বেরিয়ে পড়লাম থানচির উদ্দেশ্যে।